ভয়াবহ মহামারী করোনা ভাইরাসে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং ভালো থাকো। যেহেতু করোনা ভাইরাসের কারণে তোমাদের সাথে আমাদের সরাসরি পাঠদান বন্ধ, সেহেতু এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আজকে বেলফিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি বিভিন্ন হানিফা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আশা রাখি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তার ফলশ্রুতিতে হয়তো আমার প্রশ্ন কিছুটা লাগুক হবে এবং তোমাদের কিছুটা উপকার হবে। যাই হোক, তোমাদের সকলকে আবার ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার মূল ক্লাসে ফিরে যাব। আজকে আমি তোমাদেরকে ইউনিট থ্রি লেসন থ্রি নিয়ে আলোচনা করব। আজকে আমার এই লেসন থ্রি টপিক হচ্ছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল টু। আমি এই লেসন ক্লাসে তোমাদেরকে বাংলা অনুবাদ করে পড়ে শোনাব, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। যাই হোক, আমি এখন এই লেসনটি বাংলা অনুবাদ করে বলছি। ইট টু এস হাফ অ্যান আওয়ার টু রেস দ্য স্কুল। আধা ঘন্টার মধ্যে আমরা বিদ্যালয়ে পৌঁছালাম। আই স মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস। আমি বিদ্যালয়ের প্রাঙ্গণে অনেক ছাত্র ছাত্রী দেখতে পেলাম। সাম ওয়ার প্লেইং অ্যান্ড সাম ওয়ার ওয়াকিং টু ইচ আদার। কেউ তো একে অপরের সাথে কথা বলছিল, আবার কেউ তো একে অপরের সাথে খেলা করছিল। আই ডিড নট নো এনি ওয়ান। আমি কাউকে চিনতে পারিনি। সো আই ওয়াজ এ লিটল অ্যাফ্রাইড। সুতরাং আমি কিছুটা ভয় পেয়েছিলাম। মাই মাদার সুন টুক মি টু দ্য হেড টিচার। আমার মা আমাকে শীঘ্রই প্রধান শিক্ষকের রুমে নিয়ে গেলেন। হি আস্কড মি এ ফিউ কোশ্চেন্স অ্যান্ড আই অ্যানসার দেম ইন দ্য লেসন থ্রি। তিনি আমাকে কিছু প্রশ্ন করলেন, আমি এলাম তার বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজ। প্রধান শিক্ষক খুব খুশি হলেন। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার। তিনি তার হাত আমার মাথার উপরে রাখলেন অ্যান্ড সেড এবং বললেন, খুব ভালো, ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড। তুমি খুব বুদ্ধিমত্তা সম্পন্ন শিশু। ইউ নো এ লট, তুমি অনেক কিছু জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল। আমি তোমাকে আমার বিদ্যালয়ে নিব। আই হোপ ইউ উইল বি হ্যাপি হিয়ার। আমি আশা রাখি তুমি এখানে ভালো থাকবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস ওয়ান। আমি প্রথম শ্রেণীতে ভর্তি হলাম। দ্য হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পার্সন। প্রধান শিক্ষক ছিলেন খুব ভালো মানুষ। হি কল এ টিচার। তিনি এক শিক্ষককে ডাকলেন অ্যান্ড সে এবং বললেন, মিস কায়লা দিস ইজ ফ্লোরা। মিস কায়লা, এই হয় ফ্লোরা। শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস ওয়ান। তিনি প্রথম শ্রেণীর নতুন ছাত্র। টেক হার টু দ্য ক্লাস প্লিজ। দয়া করে তাকে ক্লাসে নিয়ে যান। মিস লায়লা টুক মি টু দ্য ক্লাস। মিস লায়লা আমাকে শ্রেণীতে নিয়ে গেলেন। দ্য ক্লাস টিচার ওয়েলকাম মি। শ্রেণীর শিক্ষক আমাকে সবাইকে জানালেন অ্যান্ড গেট দিয়েছি এবং বসার জায়গা দিলেন। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার স্টার্টিং অ্যাট মি। ক্লাসের সমস্ত ছাত্রছাত্রী আমাকে দেখছিল। আই ফিল এ বিট নার্ভাস টু সি অল দ্য নিউ ফেস। নতুন নতুন মুখগুলো দেখে আমি কিছুটা বিতর্ক বোধ করলাম। বাট সুন, কিন্তু শীঘ্রই আই ফিল ইজি, আমি খুব সহজ হলাম। আই কুড মেক ফ্রেন্ডস উইথ টু অর থ্রি স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি। আমার আশেপাশে বসা দু তিনজন ছাত্রছাত্রীকে আমি আমার বন্ধু বানালাম। হিয়ার নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স। এক নতুন জায়গা, এক নতুন অভিজ্ঞতা। সো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। সুতরাং আমার জীবনের প্রথম স্কুল আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা। আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লাইফ। আমি যতদিন বাঁচব ততদিন এই দিনটার কথা স্মরণ করবো। আমি এতক্ষণ তোমাদেরকে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল টু এই লেসনটি বাংলা অনুবাদ করে শুনালাম। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনেছো বা দেখেছো এবং পরবর্তী দিন এই লেসনটি